খুবই চমৎকার একটি আয়োজনে অংশগ্রহণ করলাম। কারণ হচ্ছে একটাই, যে প্রবাসে আমাদেরকে যেতে হয় পেটের তাগিদে, পরিবারকে ভালো এবং সুস্থ রাখার জন্য। রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে যান এবং ছোট থেকে ধীরে ধীরে অনেক সময় পার করতে হয় প্রবাসে। একদম অল্প বয়সে আব্দুল হালিম, এস কে আব্দুল হালিম প্রবাসে পাড়ি জমাচ্ছেন এবং তার বন্ধু বান্ধব যারা ছিলেন, যাদের সাথে তার বেড়ে ওঠা, চলাফেরা, খেলাধুলা থেকে শুরু করে স্কুল জীবন, এখন কিন্তু প্রবাস জীবনে সে চলে যাচ্ছে। এবং তার যাওয়াটা কিন্তু এখানে ছোট এবং বড় যারাই আছেন তাদের কারো ভালো লাগছে না, অনেকটা কষ্টের আবার অনেকটা আনন্দের। তো মানুষ মানুষের জীবন সুন্দর করার জন্য, পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অথবা পিতামাতা যারা আছেন তাদের সন্তানদেরকেও ছেড়ে দিচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সারা পৃথিবী জুড়েই কিন্তু এক দেশের মানুষ অন্য দেশে যাচ্ছে শুধুমাত্র একটু ভালো থাকার আশায়, একটু ভালো খাবার আশায়, একটু ভালো পরিবেশ দেওয়ার আশায় এবং পরিবারের সদস্যদের মুখে একটু ভালো বা সুন্দর হাসি ফুটানোর জন্য। তো সেদিক থেকে আজকে যে এস কে আব্দুল হালিম, তাকে সম্মাননা দেওয়া হচ্ছে, এটা কিন্তু যদিও ছোট পরিসরে হচ্ছে কিন্তু ভালোবাসার দিকে অনেক বড়। এটা তখনই মানুষে দেয় যখন ন্যূনতম ভালোবাসা কারো হৃদয়ে কেউ স্থান করতে পারে, যেভাবেই হোক, তার চলাফেরা থেকে হোক, তার আচার ব্যবহার দিয়ে হোক। আর সেটার একটি বাস্তব প্রমাণ কিন্তু আজকে আমরা এখানে দেখছি, কারণ এই যুবকরা এই কনকনে শীতের মধ্যে তারা তাদের বন্ধুকে বিদায় দিতে বা বিদায় সম্বর্ধনা দিতে তারা প্রস্তুতি ছিল, প্রস্তুতি হয়েছে এবং প্রস্তুতি শেষে তারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন। আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব। তার আগে আমরা একটু আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন, কারণ এরাই হচ্ছেন আমাদের সিলেটের গর্ব। যারা প্রবাসে যাচ্ছেন এরাই কিন্তু একদিন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়ে এই সিলেটকে এগিয়ে নিয়ে যাবেন তথা দেশকে, দেশের রেমিটেন্সকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমরা প্রথমে তাদের সাথে একটু কথা বলি। অনেকে আছেন জায়গাটা একটা ছোট পরিসরে হওয়ার কারণে আমাদের পিছনে যারা আছেন তারা সামনে যেতে পারছেন না, ছোট পরিসরে করা হয়েছে, তো একটু তাদের অনুভূতি জানি। হ্যাঁ, একটু বলো। আমার ছোট ভাই আলিম, এস কে আলিম, আজ বিদায় অনুষ্ঠান, বন্ধু বান্ধব নিয়ে তার বিদায় অনুষ্ঠান, প্রবাসে যার, আল্লাহ যেন তার প্রবাস জীবনটা সার্থক করে তুলুন, ফ্যামিলিটা যাতে সুন্দর করে চলার তৌফিক দেন। আলিম, আমরা মাঝখানে আজকে বিদায়নের প্রবাসে, যে কোনো সময় তারে বিপদে ডাকলে এ দ্রুত আইত, যে কোনো বিপদর কাছে থাকতো। আলিম আজ যারগে আমরা দুঃখর বিষয়, কিন্তু কিছু করার নাই, যদি অর্থ কামাইত হয় যাইতে হইব, ফ্যামিলি তারা হইতে যাইতে হইব, দেশের মায়া সাইডিয়া যার, তারে যেন আল্লাহ সুখী করুক, বিপদ দূর হোক, এই বললে আমরা সকলে দোয়া করব, সুন্দর করে চলার তৌফিক দিতা রব্বুল আলামিনে। আসলে কথা আমরা শুনছি, আমরা বুঝতে পারছি যে আসলে বুকটা ফেটে যাচ্ছে, কারণ যেতে নাই চায় মন তবু যেতে দিতে হয় মানুষের বিভিন্ন কারণে। কিছু কিছু বিদায় আছে আনন্দের, আবার কিছু কিছু বিদায় আছে কষ্টের। আজকের এই মুহূর্তে যে লাইভটি আমরা করছি সেটা দনফুর পয়েন্টে, আপনারা অনেকে দেখছেন দনফুর পয়েন্টে বিলাল আহমেদের যে দোকান রয়েছে সেই দোকান থেকে কিন্তু আমরা সরাসরি এটা দিচ্ছি। তবে হালিম, যে এস কে হালিম, তার সবার সাথে ভালো মিল ছিল, বয়স যদিও একটু কম কিন্তু সবার সাথে তার একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক। তার এই বয়সে সে যতটুকু সহযোগিতা করার, যে যেখান থেকে সহযোগিতার প্রয়োজন চেয়েছেন সেটা কিন্তু সে চেষ্টা করেছে তাদেরকে সহযোগিতা করার। তো আমরা তার জন্য দোয়া করব এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা প্রবাসে যাচ্ছেন তারা যেন তাদের সফল জীবন নিয়ে তারা দেশে ফিরতে পারেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো দর্শক শ্রোতা, এখানে আমার আরেক ভাতিজা আছে ইতালি প্রবাসী, তার কাছ থেকে দু একটি কথা শুনি, যদিও সে কখনো কথা বলেনি, তারপরও আজকে যেহেতু এখানে অংশগ্রহণ করেছে একটু সামনে আসে তো লাইটটা একটু ভালো হবে। হ্যাঁ, কোন দেশে ছিল তুমি? ইতালি আসলাম। ইতালি কতদিন পরে আসলা দেশে? প্রায় 8 বছর পরে। 8 বছর? 8 বছর পরে। প্রবাস জীবন কেমন? প্রবাস জীবন আমরা যেরকম মনে করি আসলে এরকম নয়, প্রবাস জীবন মানে তো একটা যুদ্ধ করিবার চাপ, তো যেবা যারা আছে সবই মনে হলো যুদ্ধ করে, যুদ্ধ করে মনে হলো জীবিকার তাগিদে যুদ্ধ করে। এই যে হালিম যে আজকে যাচ্ছে, তুমি এক সময় এভাবে দেশে ছিলা যখন ইচ্ছা মতো ঘুরতে পারছো, হ্যাঁ ইচ্ছা মতো মানে যা কিছু করতে পারছো, প্রবাসে কি সেটা সম্ভব?
প্রবাস চাচা ইচ্ছা মতো চাইলেও ঘুরা যায় না, কারণ অনেক জিনিস তোমার মাথার উপরে চাপ থাকে। দিন শেষে কাজ শেষে মনে হয় বাসাত বাসা থেকে ইয়া খাস বাসা তাই মনে হয় গোসল করলাই গোসল খাওয়া দাওয়া করলাই, চাইলেও মনে হয় ঘুরা যায় না। একটা ক্লান্তি ক্লান্তি একটা ভাব মানে থাকে, কষ্টের একটা জীবন, একটা কষ্টের একটা জীবন। এই যদিও অর্থ ফ্রিডম আছে কিন্তু যদিও কষ্টের অর্থ জীবন। থাকে, কিন্তু এই ফ্রিডমটা নাই। থ্যাংক ইউ। প্রবাস জীবন অনেক কষ্টের। প্রবাসী যারা আছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের সাথে আমার দেখা হয়েছে কয়েকবার, আমি কয়েকটা দেশ ভিজিট করেছি, গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা কিভাবে জীবন যাপন করেন এবং তারা প্রবাস থেকে দেশে আসার পরে প্রবাসী বা বিদেশি আমরা বলে থাকি, কিন্তু এই প্রবাসে তারা কিভাবে থাকেন সেগুলো আমি নিজের চোখে দেখেছি এবং নিজের চোখে দেখে বুঝেছি। তো তাদের জন্য আপনারা দোয়া করবেন। এই রেমিটেন্স যোদ্ধারা আছেন বলেই কিন্তু আমরা সিলেট বাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, এবং যারা নতুন প্রজন্মের প্রবাসে যাচ্ছেন, প্রবাসে যাত্রা শুরু করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আমরা যেখানে রকিবের সাথে কথা বললাম, সে ইতালিতে গিয়েছে অনেক কষ্ট করে, জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন পথ পাড়ি দিয়ে, জঙ্গল সমুদ্র পাড়ি দিয়ে সে ইতালিতে গিয়েছে। দীর্ঘ 8 বছর পর লিগ্যালিটি পেয়ে দেশে এসেছে, প্রথমবারের মতো দেশে আসা, কিছুদিন থেকে আবার সেই প্রবাসে পাড়ি জমাবে, আর সে একা প্রবাসে থাকবে, রুজি করবে, পরিবারের সদস্য আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী যে যে যখন বিপদে পড়বে তখনই কিন্তু তারা রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠাবে এবং চেষ্টা করবে তাদের উসিল্লায় যেন আল্লাহ তালা তাদেরকে ভালো রাখেন এবং তারা যতটুকু সম্ভব হয় সবসময় এগিয়ে আসেন। আজকের এই ভিডিও থেকে এই যে অল্প বয়সে হালিম যাচ্ছে, হালিমের জন্য ক্যাগ রাখা হয়েছে, এটা কতটুকু আনন্দের আমরা সেই বিষয়টি একটু হালিমের কাছ থেকে একটু শুনতে চাই। তো এসকে আব্দুল হালিম, এই যে এত কম বয়সে তুমি বিদেশে যাচ্ছ এবং তোমার বন্ধু বান্ধব যারা আছেন, যারা যাদের সাথে লেখাপড়া করেছো, ব্যবসা করেছো, তারা কিন্তু তোমাকে বিদায় দিতে চাচ্ছে, বিদায় দেওয়ার জন্য আসছে, আসলে তোমার কাছে এই বিদায়টা এই মুহূর্তে কেমন লাগছে, আনন্দের না কষ্টের? ধন্যবাদ সাগর ভাই রে। আর আমি ইলা ভাবছি না যে আমার বন্ধু বান্ধব হলে যে ইলা একটা আয়োজন করবা, আর আমার বড় চাচা তারা ভাই তারা যেমন একটা আয়োজন করছেন, আসলে আমার অনেকটা খুশি লাগে, যা প্রকাশ করার মতো নয়। আর আমার বন্ধু বান্ধব মানে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, তারা যে এইরকম আয়োজন করছে আমি ভাবছিও না যে তারা এইরকম আয়োজন করব। আর আমার চলার পথে অনেক সময় ভুল হয়েছে, অনেক মানুষ ভাই হলে আমার ভিডিওটা দেখবা, ভুল মানতে হইলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। যাই হোক, কোন দেশে যাচ্ছ? মরক্কো যাইলাম। মরক্কো? জি। যাই হোক, আসলে আমাদের এই তরুণ যারা আছেন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যান, জীবনের ঝুঁকি নিচ্ছেন, আল্লাহ তালা যেন তাদের স্বপ্নকেটাকে বাস্তবায়ন করেন। তবে আমরা সবসময় বলে থাকি এই ঝুঁকি না নেওয়াটাই ভালো, তারপরও হয়তো কারো কারো আল্লাহ তালার হুকুম হয়ে যায়, জীবনের ঝুঁকি নিয়ে তারা নিজের জীবনকে জীবন যুদ্ধে সফল করার চেষ্টা করেন। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, যতই ঝুঁকি ততই কিন্তু জীবন সার্থকতা। আর কষ্টে সুখে দুঃখে হচ্ছে জীবন, আমরা শুধু সুখ পেলেও জীবনের স্বাদ পাওয়া যায় না, কষ্ট পেলেও স্বাদ পাওয়া যায় না, সবকিছু থাকতে হয়। আর রিস্ক নিয়ে যখন আমরা গেম নিতে যাই তখনই কিন্তু আমরা সফলতা আসে ইনশাল্লাহ। যেহেতু সে চেষ্টা করছে যাওয়ার জন্য লিবিয়া এবং লিবিয়া থেকে মরক্কো, আপনারা তার জন্য দোয়া করবেন, আমরা আশা করব। আসলে এই এটা কতটুকু সফল হবে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে আজকে হিরোর মতো যিনি দাঁড়িয়ে আছেন, আমরা ওনার কাছ থেকে শুনি কথাগুলো, আসলে জিরোর মতো বলবেন না, হিরোর মতো বলবেন। এটা আসলে কি হয় তোমার? আসসালামু আলাইকুম। আব্দুল আলিম আমার বন্ধু হয়, তো তার লাগে আমার ফুরমান থেকে চলা। তো বন্ধু বিদায় দেওয়া মানে কত কষ্টকর, যে বন্ধু বিদায় দেয়, যাই হোক ভালোবাসা কিংবা ফেসবুক কিংবা ইউটিউব যে কোনো জায়গায় বলেন, স্ট্যাটাস দিয়ে হয় না, স্টোরি দিয়ে হয় না। আর আমি একটা কথাই বলবো, আর প্রবাস জীবন যেন তোমার ভালো কাটে বন্ধু, আর তোমার জন্য দোয়া রইল। এই ভিডিওটা কিন্তু কেন দেখাচ্ছি, এই যে কনকনে শীতের মধ্যে তারা যে আসছে এখানে, আসলে অনেক প্রবাসীরা এভাবে যাচ্ছে কিন্তু ছোট পরিসরেও কিন্তু ভালোবাসার আদান প্রদান করা যায় না। কারণ হালিম এমন একটা মানুষ ছিল এই বয়সে, কিন্তু তার বন্ধু বান্ধব তার সমবয়সী যারা আছেন তাদের সাথে তার একটা সুসম্পর্ক ছিল, তার বড় যারা আছেন তাদের সাথেও তার সুসম্পর্ক ছিল, যাকে শ্রদ্ধা করার শ্রদ্ধা করেছে, যাকে সম্মান করার সম্মান করেছে, যার সাথে আড্ডা দেওয়ার তার থাকিয়ে দিয়েছে। তা আসলে এরকম মানুষ সাহস এবং সাহসিকতা যাদের আছে তারাই কিন্তু সফল হচ্ছেন। আমরা দোয়া করি হালিম সফল হবে, আপনাদের সকলের দোয়া সহযোগিতা চাচ্ছি। আর আপনারা যারা আমাকে দেখছেন, আপনারা অনেকেই কমেন্ট করছেন, আপনারা অবশ্যই আপনাদের দোয়া তার জন্য রাখবেন। আমরা কিছুক্ষণের মধ্যে দেখছি কেক কাটা হবে এবং
এখানে একটা সম্মাননা স্মারক আছে, কেসটা কেসটা আছে, এটাও তারা দিবেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর দুটা কুক আছে, আর এটা মজো মজো নি, আচ্ছা মজো লাভ দিয়া দয়া করে আমরা মুসলমানের কোন কুক খাইবা না, ইসরায়েল পটাক। আর আমরা সাগর ভাইকে ধন্যবাদ দিয়া যে কোন বিপদে আমাদের আমরা তখন সব সময় আমরা অনুষ্ঠান ফোন দিলেও আমরা সময় দেন, এত বিধি মাঝে সময় দেন, তান দিয়ে আমরা সারা বন্ধু বান্ধব বড় ভাই ছোট ভাই পক্ষ থেকে লাল গুলাম শুভেচ্ছা কত জাতর ধন্যবাদ। ম্যাগাজিন বেশি বেশি শেয়ার করা দয়া করিয়া আমির ভাই ও এই বাকি প্রভাস তাই যাই হোক মনির, আমরা কাটা যাবো, অনেকে জিব্বার পানি চলে আসছে ইতিমধ্যে আমাদের কমেন্টে, অনেকে বলছে খান দিলওয়ার হ্যাঁ আগে কেসটা দিয়ে দাও। হ্যাঁ যাই হোক, সম্মাননাটা হাতে তুলে দেওয়া হচ্ছে এস কে আব্দুল হালিমের হাতে, এটা কিন্তু ছোট ছোট বিষয় না, এটা অনেক বড়। সম্মাননা পাওয়া ছোট হোক আর বড় হোক, সেটা সরাসরি আল্লাহ তালার একটা নিয়ামত, কারণ এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, যাদের আচার ব্যবহার ভালো, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানী করেন, আখেরাতেও সম্মানী করেন, মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে। আমরা যখন ভালো আচরণ মানুষের সাথে করব, ভালো আচরণের ভালো ফলাফল এমনই হয়। তা আমি আশা করব আপনারা আপনাদের এলাকায় যারা আছেন, আপনারা যারা নতুন প্রজন্ম, আপনারাও ভালো আচরণ করেন, ভালো আচরণের মধ্যেও কিন্তু সব আছে, আমরা কিন্তু চলার পথে সব অর্জন করতে পারি, মানুষের ভালো কিছু করলেই কিন্তু আমরা সবের অংশীদারিত্ব। তাই আজকে এসকে আলিমকে যে সম্মান দিয়েছেন, সম্মান দেওয়ার চেষ্টা করছেন যারা, তারাও একদিন এই সম্মানটা পাবেন, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটা আমরা নিঃসন্দেহে জানি। তো প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, আপনারা অবশ্যই দোয়া করবেন এই তরুণদের জন্য, এই তরুণ একে একে হয়তো সবাই প্রবাসমুখী হবেন, এবং হয়তো লেখাপড়া করে অনেকেই ভালো ভালো চাকরি করবেন, অনেকেই কলেজে পড়েন, অনেকেই হয়তো ইউনিভার্সিটিতে আছেন, অনেকেই ব্যবসায় আছেন। তো প্রত্যেকের জন্য দোয়া করবেন, শুধু এদের জন্য না, সারা দেশে যত তরুণ যুবক আছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন, তাদের জীবন যেন সফল এবং সুন্দর হয়। হ্যাঁ এটা রেখে দেন, আমরা কেক কাটা চলে যাই। হ্যাঁ সবাই যাও, যাও না জায়গা একটু একটু সামনে আনো, একটু সামনে আনো তো আরো সুন্দর হবে। যাই হোক, আপনারা অনেকে আছেন শেয়ার করছেন, আজকে ভালো লাগছে আমি বিশ্বাস করি, তাই আপনারা সবাই শেয়ার করছেন, আপনারা শেয়ার করেন, লাইক দিন, সবাই শেয়ার করেন, আপনাদের শেয়ারটা আমরা চাই, কারণ এই তরুণদের দেখে আরো তরুণরা উৎসাহিত হবেন। হ্যাঁ যাই হোক, কেকটা কাটা হয়ে গেছে এবং হালিমকে দেয়া হচ্ছে বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ ভরসা, আমরা আসলে বিসমিল্লাহ বলেই খাবারটা গ্রহণ করছি। হালিম যেন সফল প্রবাসী হয়ে ফিরে আসে এবং তাকে যেন সফল প্রবাসী হিসাবে এই যুবকরা আবার এক সময় তাকে বড় সম্বর্ধনা দিতে পারেন, তার দ্বারা যেন দেশ এবং দেশের মানুষের কল্যাণ হয়, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন। সরাসরি আমরা এস কে আব্দুল হালিম, যার বাড়ি হচ্ছে সিলেট সদর কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর গ্রামে, সরাসরি আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং ধনপুর পয়েন্টেই কিন্তু একটি দোকান রয়েছে এবং পয়েন্ট রয়েছে, পয়েন্টের একটি দোকানেই কিন্তু এটা করা হচ্ছে, এবং এখানে যারা তরুণরা রয়েছেন তারা প্রত্যেকেই কেক কেক কে অন্যকে খাওয়ানোর চেষ্টা করছেন এবং খাওয়া। হ্যাঁ যারা বিদেশ যাত্রী বা যারা সুন্দরী এলাকার চলবে, ব্যবহার চলবে, বড় শ্রদ্ধা দিয়ে চলবে, ছোটরে সম্মান শ্রদ্ধা ছোটরে সম্মান করবেন, এইভাবে আমরা সব সময় বিদায় দিব যে কোনো প্রবাস যাওয়া, আর যদি অসুন্দর হইয়া চলেন তো অসুন্দর ভাবে ব্যবহার করিয়া দিব, অনুষ্ঠান করতাম না।
ধন্যবাদ সাগর ভাইকে ও আমার বন্ধু কি বেচার লাগে আইতে পারবে না ও আমার লাগে সংযোগ হইছে খাও কোন থাকিলা লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে যাই হোক সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এস কে আব্দুল হালিমের প্রবাস যাত্রা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত লিখবেন সুন্দর লাগে বা ভাই অবশ্যই সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং প্রবাস যাত্রা যেন শুভময় হয় আর শুভ 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 দিন হালিমের প্রবাস যাত্রা যেন শুভ হয় সেটাই কিন্তু তারা ইতিমধ্যে বলেছেন এবং যারা আছেন একটু আবার যাই হোক আমরা দেখছি এই এলাকার এই জনপদের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ মোহাম্মদ ফারুক আহমেদ সাসা ইতিমধ্যে এসেছেন এবং আসলে তিনি এখানে দেখেই কিন্তু তাকে আদর করতে চলে এসেছেন এবং তার যাত্রাটা যেন শুভ হয় সাসা একটু যদি দু একটি কথা বলেন আমরা খাবার একটু পরে তার বিদায়ী অনুষ্ঠান আজকে সে প্রবাসে যাচ্ছে আব্দুল হালিম দেশ ভ্রমণ উপলক্ষে আজকের এই বিদায়ী সম্বর্ধনার অত এলাকার ছোট ভাইয়েরা এবং আমার সহযোদ্ধারা আপনারা আজকে হালিমকে যেভাবে তার দেশের মাটি ছেড়ে বিদেশে যাওয়ার জন্য উৎসাহ এবং উদ্দীপনা মাধ্যমে বিদায় দিচ্ছেন তার জন্য আমি আমার অত্র এলাকার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই উপস্থিতি বিদেশ যাওয়ার একটি কারণ অবশ্যই আমরা সবাই বুঝি এবং জানি কিসের জন্য আমরা বিদেশ যেতে হয় সেটা না গেলে বিদেশ কেউ বুঝতে পারবে না বিদেশ যারা গেছে একমাত্র তারাই বুঝতে পারে বিদেশ কি জিনিস তবে আমি অনুরোধ করবো হালিমকে বিদেশ মা বাবা এবং দেশ ত্যাগ করে যাচ্ছ দেশের মায়া ত্যাগ করে বিদেশে যাচ্ছ কিসের জন্য অবশ্যই ফ্যামিলির জীবিকার টানে এবং ফ্যামিলির জন্য মা বাবা ছেড়ে চলে যাবেন তাই আমি অনুরোধ করবো হালিমকে বিদেশ গিয়ে যাদেরকে পাবেন এবং যাদের সাথে চলাফেরা করবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং ভালো আচরণ করবেন যাতে আমাদের গ্রামে এবং আমাদের এলাকার মান সম্মান পূর্ণ না হয় সে দৃষ্টি রাখবেন আমার অনুরোধ রইল এবং সবার সাথে মিলেমিশে চলবেন এবং সবসময় আমাদের খোঁজখবর নেবেন আশা করি এই আশা এবং প্রত্যাশা রেখে আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু যাই হোক আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কথা বলেছেন মোহাম্মদ ফারুক আহমেদ চাষা ইতিমধ্যে তাকে কিছু পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই কাজে লাগাবে আমরা বিশ্বাস করি কারণ তার দেশের চলাফেরাটাই অনেক ভালো ছিল যেটা আগে বলেছি আর প্রবাসে গেলেও ভালো চলবে এবং তার সফলতা কামনা করেছেন প্রত্যেকেই আমরা সরাসরি আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম আমাদেরও ভালো লাগছে কারণ এইরকম অনুষ্ঠান দেখলে ভালো লাগে কারণ একতার বল আছে বলেই কিন্তু এই অনুষ্ঠানগুলো আমরা দেখতে পাই এবং এটা অনেক আনন্দের এবং এটা আমাদের মনে হয় যে আরো যারা তরুণ আছেন তারাও কিন্তু এটা দেখে উৎসাহিত হবেন এবং তাদের সহকর্মী বা বন্ধু বান্ধব যারা প্রবাসের মুখী হবেন তাদেরকেও তারা এভাবে বিদায় দিবেন ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক এটা দেওয়াটা খুবই কর্তব্য এবং দায়িত্ব এটা আমাদের মনে হয় এটা ভালোই তো যাই হোক আসলে অনেকেই কাঁদছেন এবং অনেকে গ্রহণ করছেন আমরা দেখছি সবাই কিন্তু তার সাথে আন্তরিকতা রয়েছে হ্যাঁ আমরা শেষ করে নিতে চাই আপনারা যারা ছিলেন যারা আছেন যারা দেখেছেন যারা দেখছেন খাইয়া খাওয়াইলাও কিলোটা মেগা দিন
দেখছি আমরা আরেক সুদার প্রবাসী শামীম আহমেদ অনেক কষ্ট করে সে গেছে ভয় পাচ্ছে যে আমি তাকে জিজ্ঞেস করি কিনা কিছু এই জন্য ভয়ে কথা বলতে পারবে না এই জন্য শামীম কেমন আছো তুমি তুমিও তো একজন প্রবাসী খাইলা বাদে ওখানেও ছিল শামীম আমার এক ভাই তাদের সাথে আমি সৌদি আরবে যখন গিয়েছিলাম তখন জিদ্দাতে দেখা হয়েছিল এবং তারা আমাকে সেখানে খুবই আন্তরিকতার সাথে সম্মান দেখিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ সবসময় সৌদি আরব জিদ্দায় যারা আছেন আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা তারা যে সম্মান আমাকে সৌদি আরবে দেখিয়েছিলেন সেটা আমি কোনোদিন ভুলবো না আমার পরিচিত আমার সিলেট বিভাগের বা বিভাগের বাইরের অনেক মানুষ ছিলেন সেখানে তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য প্রবাসীদের জন্য আমরা এবার দেখা হচ্ছে আমরা কি শেষ করে নিব যারা যাওয়ার যাও না একসাথে পিছনে তাহলে তো ফোনটা সুন্দর এখানে আরেক পরিচিত মুখ আজকে আইজনে আরো বেশি সবচেয়ে খুশি আমরা সিলেট বিভাগের টিমের প্লেয়ার আমার বড় ভাই নুমান মাইকেল ভাই এইসন আসলে আমি অনেকটা আরো বেশি খুশি হয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আসলে এটা আলিম ছোট ভাই আর তারে খুব মায়া করি আর বিদায় অনুষ্ঠান আসলে বিদায় বলতে কিচ্ছু নাই আমরা কাছে আছে জেলা আছে ওরা সবসময় থাকবো একটু দূরে থাকবো আর সবসময় আমরা তার লাগে শুভকামনা রইব আর তার যে গন্তব্য যাওয়ার উদ্দেশ্য ও উদ্দেশ্য তার জন্য পুরা হয় একটা উৎসবে তার লাগে সবাই দোয়া করবা ধন্যবাদ আমি প্রায় 5-6 মাস থাকি অসুস্থ আমি তো একটা সার্জারি করাইছি আমি এখন বর্তমানে ট্রেনিং করা আমি জিমও আছি আর ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমি যদি আমার শরীরের কন্ডিশন বা আমার ফিটনেস ভালো মনে করি এ আগের মতো আবার ইনশাআল্লাহ মাস আমি বিভাগ ডিস্ট্রিক্ট টিমও খেলাইছি আসলে এই এলাকারই কৃতি সন্তান যিনি ফুটবলে যার অনেক ভূমিকা রয়েছে এবং এই সিজনে হয়তো আমরা জানলাম যে একটু শারীরিক অসুস্থতার কারণে খেলতে পারছে না কিন্তু খুবই ভালো খেলে মাইকেল নামে পরিচিত তো সেও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আপনাদের কাছে দোয়া চেয়েছে আর একটা কথাই কিন্তু ভালো বলেছে যে হালিম আসলে প্রবাসে যাচ্ছে সে আমাদের মাঝে আছে আমাদের মাঝে থাকবে এমনটাই কিন্তু বলেছেন তো সরাসরি আজকের লাইভটি অনেক ভালো লাগলো কারণ এরকম ভিডিওগুলো আমি পছন্দ করি কারণ তরুণদেরকে উৎসাহিত করতে এবং তরুণদেরকে সহযোগিতা করতে আমি সব সময় এগ্রি এবং আজকের এই লাইভটি করলাম দনফুর পয়েন্ট থেকে এবং হালিমের বাড়ি হচ্ছে 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সিলেট সদরের দনফুর গ্রামে এবং সেই দনফুর গ্রামের কৃষ্ণ তার আরেক ভাই আছে আব্দুল আলিম সে আছে প্রবাসে এবং তারা দুই ভাই কিন্তু সেও প্রবাসে চলে যাচ্ছে আব্দুল্লাহ সেও প্রবাসে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য আমরা আর কে দিবেন খাওয়াইলো একটু শেষ করলাম না আমরা খাওয়াইলো আসনা আইবি যা আইবি যা আইকা আগে
আমরা যেটা বলেছি যে আসলে ধনফুর ভালোবাসা কাকে বলে এটাই কিন্তু আপনারা দেখছেন যে ভালোবাসা অর্জন করে নিতে হয় কেউ কাউকে এমনি দিবে না আসলে পৃথিবীটাই হচ্ছে আদান প্রদানের পৃথিবী আপনি ভালো কিছু করবেন ভালো কিছু পাবেন এটা আশা করতে হবে ভালো কিছু করবেন না ভালো কিছু পাবেন না আপনি ভালো কিছু করেন ভালো কিছু পাবেন যেটা আপনার আচরণের মাধ্যমে হতে পারে আপনার ব্যবহারে হতে পারে আপনার কাজে কর্মে হতে পারে তো আমাদের প্রত্যেকের আচার আচরণ যেন ভালো হয় কাজকর্ম যেন ভালো হয় আমরা সেটা আশা প্রত্যাশা করছি তো প্রিয় দর্শক শ্রোতা আমরা শেষ করে নিচ্ছি আমরা ধনফুর পয়েন্ট থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট সদর আতনং কান্দিগাঁও ইউনিয়নের ধনফুর পয়েন্ট তো সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদেরকে দেখালাম পাশাপাশি এখানে বিস্কিটের দোকান আছে আপনারা এদিকে কুটুম্ব বাড়ি যদি যান আত্মীয়র বাড়ি যান তাহলে তাহলে আপনারা এখান থেকে বিস্কুট নিতে পারবেন টুকুর বাজার থেকে আনার দরকার নেই লামাহাই থেকে আনার দরকার নেই এটা হচ্ছে বিলাল মার্কেট ধনফুর পয়েন্ট হ্যাঁ লবণ থেকে শুরু করে ডাইল পর্যন্ত ছানাচুর সবকিছু কিন্তু আছে এই যে দেখেন এখানে অনেক কিছু আছে ফ্রিজার আছে যে গরমের দিন আসতেছে গোয়া পান সবকিছু পাওয়া যায় জুতাও আছে কিন্তু ওই পাশে এই দেখেন এবং কাঁথা সিলাইয়ের সুই পাওয়া যায় সুতা পাওয়া যায় বস্তা সিলাইয়ের সুই সুতাও পাওয়া যায় না সবকিছু পাওয়া যায় ধনফুর পয়েন্টে ধন্যবাদ আপনাদের সবাইকে এই সাজানো আল্লাহ হাফেজ